বাংলাদেশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতার নন্দনের প্রেক্ষাগৃহগুলোয় শনিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এবছর সেই উৎসব পঞ্চম বর্ষে পদার্পণ করল। স্বভাবতই শহরবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মতো। সকাল থেকেই লম্বা লাইন, একের পর এক বাংলা ছবি দেখেছেন কলকাতাবাসী। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। গত বৃহস্পতিবার উৎসবের সূচনা করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চলচ্চিত্র উৎসবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। চলচ্চিত্র উৎসব ঘিরে চাঁদের হাট বসেছে কলকাতার নন্দনে। প্রতিদিনই বাংলাদেশি কলাকুশলীদের আসা যাওয়া লেগেই রয়েছে। প্রিয় তারকাদের হাতের নাগালে পেয়ে খুশি সিনেপ্রেমীরাও। তারই মধ্যে হাসিনায় ডটার স্টেল দেখে কলকাতার নতুন প্রজন্মর আবদার, একবার প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখতে চাই। আর এসব সামাল দিচ্ছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস। এর পরের বছর আমরা শেখ হাসিনাকে এখানে দেখতে চাই। আমি আপনাকে কথা দিতে পারি, এই দাবিটি আমি ঢাকায় পৌঁছে দেব। মনটা ভরে ওঠে যখন দেখি দুই বাংলার মধ্যে এই সম্পর্কটা, মাঝখানে বেড়া থাকলেও হৃদয়ে কোনো বেড়া নেই। শহরে মাঝে মাঝে বৃষ্টি আর রোদের ঝলক, তারই মাঝে বাংলাদেশের সিনেমা দেখার লম্বা লাইন। শহরবাসীর আবদার সারা বছর কলকাতার সিনেমা হলগুলোই থাকুক বাংলাদেশের সিনেমা। বাংলাদেশের বই দেখা দরকার আছে, কেননা আজকে আমরা যদিও পৃথক হয়েছি কিন্তু পৃথক বলে আমরা মনে করতে পারি না। প্রথমে অতটা আমরা বুঝিনি যে বাংলাদেশ এই মানের ছবি করছে, কিন্তু দেখার পর আমরা হল থেকে উঠতে পারিনি। যদি সবসময় এরকম হয় তো খুবই ভালো হয়। দেখুন, আমরা তো একই বৃন্তে দুইটি কুসুম, বাংলাদেশ আর ভারত। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।